আচ্ছা, আপনারা তো অনেকেই টিডিমি দিয়ে আপনারা ফটো এনহ্যান্স করেছেন বা ফটোর যে ব্লার বা হাই কোয়ালিটি করেছেন, সেটা দিয়ে কিন্তু রেনেমিতে একদিনে 5টার বেশি ফটো এনহ্যান্স করা যায় না। কিন্তু এমন একটি অ্যাপস দেখাবো রেনেমির বস বললে চলে, একদম ফাটাফাটি একটি অ্যাপস, যে অ্যাপসের মাধ্যমে কিনা আপনারা চাইলে দৈনিক হাজার হাজার ফটো একদম রেনেমির চেয়ে আরও ভালোভাবে ও কোয়ালিটিতে এডিট করতে পারেন। তো এখানে আপনারা কী করবেন, এখানে যদি আমি আপনাদেরকে প্রথমে আমি প্রুফ দেখাবো যে অ্যাপসটি রয়েছে, সেই অ্যাপসের প্রুফ আমি আপনাদেরকে প্রথমে দেখাই। তো এই যে দেখুন, একটি ফটো দিয়ে যদি আমি এখানে এনহ্যান্স করি তাহলে দেখেন এটা হচ্ছে আফটার এবং এটা হচ্ছে ডিফল্ট। তো আফটার এবং ডিফল্ট কোনটা ভালো এটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো চলুন আমি আপনাদেরকে ফোন স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিই কীভাবে করবে। তো শুরুতে আমি অ্যাপসের ভিতরে চলে আসলাম, আসার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি এরর অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যে কোনো একটি ফটো আপনি গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন। ওকে, আমি যেহেতু বলেছি রেনিমের বাপ তাহলে ওইটা এখন দেখবেন আপনারা। তো এই যে দেখুন একটি ফটো আমি এখান থেকে সিলেক্ট করে, এই যে দেখতে পাচ্ছেন এই একটি ফটো, এটা যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পর এইখানে ওকেতে দিয়ে দিব। ওকেতে দেওয়ার পর এখন দেখবেন এই ফটোর যে আর কি ইনহ্যান্সের যে কাজটা, ওই ইনহ্যান্সের কাজটা কতটা স্মুথলিভাবে হয় ওইটা আপনি একটু এখন দেখুন। তো এই যে দেখতে পাচ্ছেন ফটোর এনহ্যান্সের কাজ কিন্তু এখানে চলতেছে, প্রসেসিং চলতেছে। তো এটার এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখুন এখন হচ্ছে বিফল্ট অবস্থায় যে ফটোটা রয়েছে বিফল্ট, আর এখন হচ্ছে আফটার। এই যে বিফল্ট দেখেন কত একটা বাজে অবস্থা, আর যদি এই যে আফটারে দেখুন একদম ফুল এইচডি। সেমভাবে এই যে এখন দেখতে পাচ্ছেন এই ফটোর ডিফল্ট অবস্থা আর এখন হচ্ছে আফটার। এই যে দেখুন আফটার অবস্থায় ফটোটা কত একদম হাই কোয়ালিটিতে কনভার্ট হয়ে যাচ্ছে। তো এই অ্যাপসটি কীভাবে ইনস্টল করবেন এই অ্যাপসটি আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেবো। তো এর জন্য এই ফটোটা ইনস্টল করার জন্য এই যে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড অপশনে ক্লিক করলে এই যে এখানে একটু প্রসেসিং হয়ে এটা ডাউনলোড হয়ে যাবে। তো চলুন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই অ্যাপসটি কীভাবে আপনারা ইনস্টল করবেন। শুরুতে চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে, ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে হ্যাপি মোড লেখে। হ্যাপি মোড লেখার পর আপনারা এখানে যে ওয়েবসাইটটি পাবেন এখানে প্রবেশ করবেন, প্রবেশ করার পর এখান থেকে অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর মোবাইল হোম পেজ আছে, হোম পেজে চলে যাবে। হোম পেজে যাওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর সকল প্রকার অ্যালাউ দেওয়ার পর আপনারা কী করবেন, উপরে যে সার্চ বক্স আছে সেখানে গিয়ে মিন্টেল লিখে সার্চ করার পর এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে আপনারাও আমার মতো আনলিমিটেড ফটো এইভাবে কাজ করতে পারেন। সো এখনই চলে যান কীভাবে অ্যাপসটি ইনস্টল করবেন, সম্পূর্ণ বিস্তারিত আপনি আশা করি বুঝতে পারছেন। সো ভালো থাকেন, আল্লাহ হাফেজ, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। এখন সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।